কেউ তোমাকে ইচ্ছে করলে ভাঙতে বা আঘাত দিতে পারবে না। তোমাকে সেই মানুষটাই ভাঙতে বা আঘাত দিতে পারবে যার কাছে তুমি নিজেকে বিলিয়ে দিয়েছো। তুমি যাকে যতটুকু মূল্য দেবে সে তোমাকে ঠিক ততটাই অবহেলা করবে। তুমি যাকে যতটুকু ভালোবাসবে সে তোমাকে ঠিক ততটাই কাঁদাতে পারবে। অর্থাৎ তুমি যার কাছে যতটুকু নামবে তার কাছে ততটুকুই ডুববে। সুযোগ না দিলে কেউ কাউকে ভাঙতে পারে না, অধিকার না দিলে কেউ কাউকে আঘাত দিতে পারে না। কেউ তোমাকে কাঁচের আয়নার মতো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, এর দোষ তার নয়, বরং দোষ শুধু তোমার একার। কারণ তুমি সুযোগ দিয়েছ, তুমি অধিকার দিয়েছ, তুমি ভালো, শুধু এইটুকুর উপর ভরসা করে ভালো হয়ে থাকতে পারবে না, সবাই তোমাকে ভালো রাখতে পারবে না। তুমি যেমন সবাইকে তেমন ভাবাটা বোকামি। মাঝে মাঝে অনেক ভালো থাকার পরেও অনেক আঘাত সহ্য করে নিতে হয়। তাই বলে এই নয় যে তোমাকে ভালো থাকা যাবে না, ভালো অবশ্যই থাকতে হবে। তবে যার কাছে যতটুকু ভালো থাকা দরকার তার কাছে ততটুকুই ভালো থাকা উচিত। যে তোমাকে যতটুকু দেবে তাকে ঠিক ততটুকুই ফিরিয়ে দেওয়া উচিত। এর চেয়ে 1 ইঞ্চি বেশি দিলে 1 ইঞ্চি সে তোমাকে ভাঙতে পারবে। কেউ তোমার জন্য হাঁটু পরিমাণে নামলো, আর তুমি যদি তার জন্য গলা পরিমাণে নামো তাহলে তার আগেই তুমি ডুবে যাবে। খুব বেশি গুরুত্ব দিয়ে কারো কাছে ভালো হয়ে থাকতে নেই, এতে করে তুমি তার কাছে সস্তা হয়ে যাবে। বরং কিভাবে অন্যদের কাছে গুরুত্ব দিয়ে থাকা যায় সেটাই ভাবা উচিত। যে যেমন তার কাছে তার রূপ নিয়ে থাকতে হয়, যেন মানুষ তোমাকে দেখেই বুঝে নিতে পারে তুমি খেলার পুতুল নও, যেভাবে খুশি তোমাকে নিয়ে সেভাবেই খেলবে। তোমাকে ভাঙার তো দূরের কথা, আঘাত দেওয়ার কথা ভাবলেও যেন বুকটা ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। এ জগতে যে মানুষটা ভেঙেছে সে অধিকার দিয়েছে বলেই ভেঙেছে, যার জন্য যে কেঁদেছে তাকে সুযোগ দিয়েছে বলেই সে কেঁদেছে, যার কাছে যে অবহেলিত হয়েছে তাকে গুরুত্ব দেওয়ার কারণেই হয়েছে। মনে রেখো, যে একা না পাওয়ার যোগ্যতা রাখে তাকে 16 আনা দিতে গেলেই বিপদ।